আলাইকুম ওয়ালিক মোহনাস আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ডিমের শিম পিঠা এই পিঠাটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজা বানিয়ে কিন্তু কয়েক মাস সংরক্ষণ করেও রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম ভাঙার সময় মাঝে মধ্যে কিন্তু ডিমের খোসা এভাবে পড়ে যায় সেক্ষেত্রে ডিমের খোসার সাহায্যে কিন্তু আপনারা ডিমের খোসা উঠিয়ে নিতে পারেন এখন অ্যাড করছি ছয় টেবিল স্পুন চিনি দুইটা ডিমের জন্য এই পরিমাণ চিনি দিলেই কিন্তু সুইট একটা টেস্ট আসে এখন অ্যাড করছি লবণ আরও অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ঘি আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার আগে আমি সামান্য একটু পানি অ্যাড করছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে আমি কিছুটা কালো জিরা অ্যাড করব তারপর একটুখানি মিশিয়ে আমি এখানে অ্যাড করছি আড়াই কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন দুইটা ডিমের জন্য আমি দুই কাপ নিয়েছি আর কিছুটা পানি দেওয়ার কারণে আরও কিছুটা লেগেছে টোটাল আবার আড়াই কাপ লেগেছে আপনাদের কম বেশি একটু লাগতে পারে ময়দা এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেবো আমি এখন ভালোভাবে মথে নিচ্ছি আর মথা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু রুটি বানাতে গেলে আর রুটি ছোট হয়ে আসবে না অবশ্যই মথে নেওয়ার পরে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। এখন রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে আসছি আমি আধা ঘন্টা পর এখন আমি আবার ভালোভাবে মথে নেব তারপর ছুরির সাহায্যে এই ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নেব। এখন এক ভাগ নিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি একদম ভারী করে কিন্তু আমরা রুটিটা বানাবো না নর্মালি আমরা সকালের জন্য যেভাবে রুটি তৈরি করে থাকি সেভাবেই তৈরি করছি কিন্তু একটু বড় করে রুটিটা বানিয়ে নিচ্ছে বড় রুটিটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই কারণ আমরা সেপ করেই কিন্তু গোল গোল করে কেটে নেব এখন আমি একটা গোল কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন সবগুলো এভাবে কাটা হয়ে গেলে এক এক করে এখন পিঠা বানিয়ে ফেলব কিভাবে পিঠাগুলো তৈরি করছি আপনাদের কিন্তু ভিডিও দেখেই বুঝে নিতে হবে আর টিপ দিয়ে লাগানোর সময় একটু ভালোভাবে কিন্তু টিপ দিয়ে নিতে হবে না হয় ভাজার সময় কিন্তু ছুটে যেতে পারে এই তো দেখুন একটা সেম ফুল পিঠা কিন্তু বানিয়ে ফেললাম এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে ফেলবো তারপরও আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি বানানো কিন্তু খুব কঠিন না খুবই সহজ ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু ঠিক এরকম হবে তো এক এক করে সবগুলো পিঠে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন সরাসরি ভাজতে চলে যাব ভাজার জন্য তেল কিন্তু গরম করতে দিয়েছি আর তেল যখন গরম হয়ে আসবে তখন এক এক করে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একটু সাবধানে দিতে হবে না হয় হাতে কিন্তু তেলে ছিটে আসতে পারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভেসে উঠছে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নেব আগুন হাইতে রেখে না ভেজে মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে এতে করে খুব মুচমুচে হবে আর ভেতরটাও ভালোভাবে হবে পিঠাগুলো যখন হয়ে যাবে আর সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বাকি পিঠাগুলো আমি ঠিক এভাবেই ভেজে নেব দ্বিতীয়বারে কিন্তু আমি হাত দিয়ে পিঠা না ছেড়ে ছাঁকনের মধ্যে সবগুলো পিঠে নিয়ে এক এক করে এভাবে ছেড়ে দেব এতে করে কিন্তু তেল ছিটে আসার ভয়টা আর থাকবে না অনেক সময় তাড়াহুড়া করে কিন্তু পিঠা ছাড়তে গেলে তেলটা ছেটে আসে তাই ছাঁকনিতে করে দিয়ে আপনারা কিন্তু পিঠাগুলো ভেজে নিতে পারেন তো আমার সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি পিঠা কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কিন্তু এই পিঠা অনেক মজা আর কয়েক মাস ধরে কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম